আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব রিক্সা দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ আমরা রিক্সা দিয়ে শুরু করি কারণ অনেকের কম বাজেট থাকে ওই ক্ষেত্রে আমরা রিক্সাগুলো পরবর্তী লাস্টের দিয়ে দেখালে অনেকে হয়তো ভিডিও দেখতে না এটার জন্য আমরা আগের থেকেই কম গাড়ি দিয়ে শুরু করতে চাই তো এটা হচ্ছে রিক্সা হাফ ছাদ ছাড় আর কি আর ওইটা হচ্ছে বলে হাফ ছাদ হ্যাঁ তো এটা হচ্ছে রিক্সার পিছনে তিনজন বসতে পারবো অথবা দুইজন বসতে সামনে দুজন অথবা একজন এটা হচ্ছে পাঁচজন ড্রাইভার সব পাঁচজন এই গাড়িটার সাথে আপনি স্পিপার চাকা পাবেন পাপস পাবেন যন্ত্রপাতি পাবেন যা যা প্রয়োজন একটা রিক্সাতে সবকিছু পেয়ে যাবেন এটা হচ্ছে পোরাক ব্র্যান্ডের এটা হচ্ছে পোরাক ব্র্যান্ডের এই যে লেখা আছে পোরাক ব্র্যান্ডের জাপান মোটরসের তো এই গাড়িটা আপনার চেজ গ্যারান্টি থাকবে দুই বছর ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস যদি পানির ব্যাটারি নেন এটা আমাদের মূলত পানিও হয় পাউডারও হয় যদি পাউডার ব্যাটারি দিয়ে নেন তাহলে প্রাইস পড়বে হলো পঁচানব্বই হাজার টাকা

কপি যেটা এটা পিছনে তিনজন বছর সামনে ড্রাইভার সাথে দুইজন জন ড্রাইভার সাথে ছয়জন এই গাড়িটা হচ্ছে এস থাকবে দুই বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস শুধু এটা বাংলা হবে তো এই গাড়িটার তো ডিজিটাল মিটার হবে স্পিকার হবে টুলস হবে যন্ত্রপাতি হবে স্পিকার চাকা হবে পাপাস যা যা প্রয়োজন কিছু আছে এটার প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা সেন্টি একচল্লিশ সাইজ বাংলাটা

খোদাই করার লেখা আছে জাপান মডর দেখেন লেখা আছে জাপান মোটরস যেটা জাপান মডরস এটা অরিজিনাল হবে পিছনে তিনজন মর্ষণার সব দুইজন আছে পাঁচজন ড্রাইভার সহ ছয়জন এই গাড়িটা চেস গারেন্টি থাকবে দুই বছর ব্যাটেখানে ছয় প্রত্যেকটা গাড়ি চেস গার্টি থাকবি এবং ব্যাটেখানে থাকছি শুধু পাউডারের ক্ষেত্রে একটু ভিন্নতা হবে আর আপনাদের যেই বাইরের যেই ব্যাটারি যদি লাগে অবশ্যই ব্যাটারিতে নিতে পারবেন এবং যদি দূরদূরান্ত থেকে কেউ আসেন আমাদের অগ্রিম থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে হবে পরে গাড়ি আমরা আপনাদের নিগর পৌঁছে দেয় গাড়ি সম্পূর্ণ পেমেন্ট করলেই নিতে পারবেন আপনারা তো এটার প্রাইস ছিল মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাইনা ডাইনামিক তারপরে পিছনে অনেকগুলো গাড়ি আছে হ্যাঁ পিছনে আছে তো আমি আগে এই গাড়িটা দেখা দিতে যাচ্ছি ডাইনামিক যে মডেলটা আর এটা আর এটা

প্রাইভেট সিস্টেম চাকার রাখছেন প্রাইভেট সিস্টেমের মতন চাকার খুবই চমৎকার প্রাইভেট এর মতন লাগবে পাজারো গাড়ির মতন লাগবে এবং এটা কিন্তু টিনের ছাদ হবে টিনের ছাদ হবে এবং স্পেয়ার চাকা আছে পিছনে পাপশ আছে রিজাল মিটার আছে সাউন্ড বক্স আছে হ্যাঁ যা যা প্রয়োজন সবকিছু আছে তেরাগুল গাড়ি কালারও অ্যাভেলেবল তো এটা লাল নীল সবুজ সব কালারে হবে আমাদের কাছে টিনের ছাদের গাড়ির সামনে লাইট আছে দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই সুন্দর আগের ভিডিওতে দেখছেন তো এটার প্রাইস থাকতেছে মাত্র 1 লক্ষ 60000 টাকা

উইপার আছে লুকিং গ্লাস আছে টুলস আছে পরে আপনি টাকা রাখার জন্য ছোট টুলস পাবেন সাথে ক্যাশবাক্স হবে একটা তো এটা কিন্তু চেস গ্যান্ডে আছে প্রত্যেকটা গাড়িতে আছে ব্যাটারি গ্যান্ডেও আছে তো এটা হচ্ছিল সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এটার মাত্র 2 লক্ষ 20 হাজার টাকা মাত্র 2 লক্ষ 20 হাজার টাকা পরে আরেকটা গাড়ি আছে একই গাড়ি এটা হচ্ছে এসপার গাড়ি বর্ডার গাড়ি দেখতে পাচ্ছেন বোর্ড সিস্টেম গাড়ি গ্লাস সিস্টেম গাড়ি পিছনে তিনজন এর তিনজন ছয়জন ড্রাইভার সহ দুইজন আছে আটজন ড্রাইভার সহ নয়জন তো বিয়ার্স এই বক্স টান বক্স সবকিছু আছে টুল বক্স আছে এবং কালার অ্যাভেলেবল এই যে এটা হচ্ছে নীল কালার যে সাইডে দেখা দেন একটা এক কালার আমার এই বড় গাড়িটা এই সাইডে আছে আমাদের গাড়ির সারিবদ্ধভাবে রাখা হয় তো এটার প্রাইস থাকতে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং প্রত্যেকটা গাড়ি আপনার কিছু হয়তো সম্মান করা হবে দোকানে আসলে সরাসরি এটার প্রাইস দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সিএনজি পরে আছে সিএনজি আমরা অনেক ভিডিওতে অনেক সিএনজি দেখাইছি আমরা এই এই গাড়িটা হয়তো আমরা প্রথমে দেখানো উচিত ছিল যাই হোক এটা হচ্ছে সিএনজি মডেল এটা হচ্ছে নয় সিটের গাড়ি পিছনে তিনজন তিনজন ছয় জন ড্রাইভার সাথে দুইজন সাথে আটজন তোমার নয় জন এটা সেম সিএনজি কিন্তু ব্যাটারি চালিত সিএনজি যদি কেউ এটা পাঁচ ইঞ্জিন নিতে চান ইঞ্জিন নাই যদি কেউ পাঁচ সিট নিতে চান ওই ব্যাটারিটা নিতে পারবেন এবং যেভাবে নয় সিট আছে নয় সিট নিতে পারবেন এবং যেভাবে যে কোনো মডিফাই করতে চান

আর কাজ করবে সেন্ডি লেখা আছে প্রত্যেকটা সেন্ডি লেখা থাকবে এদিক থেকে শুরু করে সিট থেকে শুরু করে পাপড়ে শুরু করে সব জায়গায় সেন্ডি লেখা আছে এটা পিছনে তিনজন বস্তর এই যে তিনজন ছয়জন ড্রাইভার আছে আট আটজন ড্রাইভার নয় জন অথবা কেউ কেউ সাতজন নিতে পারে কেউ ছয়জন নিতে পারে যার যেহেতু ক্যাপাসিটি থাকে থাকে কি তো এটা হচ্ছে দিনাজপুর মডেল আমাদের দিনাজপুর মডেল বললে আমরা চিনি অনেকে ফোন দিয়ে বলেন ভাই খালি মোড়া আর এটা কিন্তু মোড়া চাকা বিশেষত গুণ হচ্ছিল মোড়া চাকা চারশো বারো টায়ার টিউব আছে চারশো বারো আপনার বললেই হবে মোড়া চাকার গাড়ি অথবা দিনাজপুর গাড়ি এটা কালার বেলা প্রত্যেকটা গাড়ি দেখছেন যে দিনাজপুর গাড়ি এদিকে তো এটার প্রাইস থাকতে ছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার প্রাইস থাকে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কালার অ্যাভেলেবেল যার যে কালার প্রয়োজন অবশ্যই নিতে পারবেন আচ্ছা পরে আরেকটা গাড়ি দেখা গেছে সেমলি ব্র্যান্ডের গাড়ি আমি সামনে দেখেছিলাম হল ফুডের গাড়ি এটা কিন্তু টিনার সাপ টিন শার্ট তো এই গাড়িটা ওই গাড়িটা সেম শুধু এটা টিনের সাদের থাকার কারণ নয় রেটটা একটু বাড়বে ওটা হচ্ছে দুই লক্ষ বিশ টাকা আর এটা প্রাইস থাকলো দুই লক্ষ তিরিশ টাকা গাড়ি সেম ওটাতে যা আছে এটা তাই আছে তো বৃহস্পতি আরেকটা গাড়ি আছে যাদের ইজি বাইক বড় গাড়ি কেনার সক্ষমতা নাই ওই বাইরে এই গাড়িটা নিতে পারেন্ড ব্র্যান্ডের গাড়ি নসিরের গাড়ি মিনি ইজি বাইক বলি আমরা পাঁচ ব্যাটারি গাড়ি তো এই গাড়িটা পিছনে তিনজন ছয়জন ড্রাইভার সাথে লুকিং গ্লাস আছে উইপার আছে রোম লাইট আছে যা যা প্রয়োজন সবকিছু আছে এটা পাঁচ বেঠারি গাড়ি যদি কেউ কেউ চান চার বেঠার করে নিতে পারবেন তো এটা চার বেড়ে যা আমাদের প্রাইস পরে বলে এক লক্ষ ষাট হাজার টাকা আর পাঁচ বেড়ে প্রাইস পরে বলে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করবেন কালার অ্যাভেলেবেল এই যে সবুজ নীল নীল হ্যাঁ লাল সবুজ যা যা প্রয়োজন সবগুলোই আছে আপনার গাড়ি যে কোনো দশটা বিশটা দেখে যে কোনো একটা নিতে পারবেন এতে অনেক ধরনের গাড়ি আছে এটাও সেন্ডি আমাদের কিন্তু সেন্ডি ব্র্যান্ড বেশি চলে সেন্ডি মিনি বরাক যেটা মিনি বরাক বলে আর কি সেন্ডি মিনি এই ছোটা যেটা বোরাক আর কি এটা বোরাক বলে গ্লাস থাকলে মানে হচ্ছে বোরাক তো এটা হচ্ছে পিছনে তিনজন পার্সার সামনে ডাবাসে দুইজন পাঁচজন ডাবাসে ছয়জন আচ্ছা হলো সাথে ফ্যান পাবেন উইপার পাবেন লুইং গ্লাস পাবেন হ্যাঁ পরে রোম লাইট পাবেন সামনে টুলক্স পাবেন এবং পাবস পাবেন স্পার চাকা পাবেন যন্ত্রপাতি পাবেন সবকিছু পাবেন এই গাড়িটাতে কালার অ্যাভেলেবেল এদিকে দেখেন অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো কালারই আছে যার যেটা প্রয়োজন ওইটা নিতে পারবেন তো এটার প্রাইস থাকতেছিল মাত্র এক লক্ষ সাড়ে আট টাকা সেন্টি মিনিবরাক তারপরে ওই পাশে কিছু গাড়ি আছে ওগুলো এদিকে কিছু গাড়ি আছে বরচাকার গাড়ি আছে এই জায়গায় এই যে এই গাড়িটা আমি হয়তো এটা গ্যাপের মধ্যে আছে দেখাতে পারছি না আমাদের ওই শোরুমে আরো গাড়ি আছে তারপরে আমি দেখা দিচ্ছি ওই দেখা দিবো এটা গাড়ি বরচকের গাড়ি এই যে তিন পঁচিশ ষোলো চাকরি তিন পঁচিশ ষোলো একদম পুরো ইজি জি বাইকের মতন ওই গ্যাপটা দেখা যায় ক্লিয়ার দেখা যায় ইজি বাইক এর মতন কেবিনটা পিছনে সামনে ডাবের সাথে দুই জন পাঁচজন এর বরচাকার গাড়ি এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সাড়ে টাকা